हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल स्वप्नेर फेरीवाला। कथाय बोले आमार मान आमार प्राण आमार शहर पूर्व बर्धमान। शहर बर्धमान अनेक इतिहासेर साक्षी और ऐतिह्ये शहर। शहरे नाना प्रान्ते रयेछे ऐतिहासिक नाना कहनी, तार मध्य एकटी हलो कार्जन गेट, अपर नाम विजय तोरण। आजकेर भिडियोते सेई कार्जन गेट अर्थात विजय तोरणेर एक ऐतिहासिक कहनी तुले धरब आपनादेर काछे। सेई ऐतिहासिक कहनी जानते भिडियोटी ना केटे शेष पर्यन्त देखते थाकुन। एई चैनले जारा नतून चैनलटी एखोनो सबस्क्राइब करेनि तारा चैनलटी सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी प्रेस करे नोटिफिकेशन अल सिलेक्ट करे राखुन सब भिडियो सबार आगे देखार जन्य। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার প্রাণকেন্দ্র বর্ধমান শহরে ঢোকার মুখে এই ঐতিহ্যবাহী কার্জন গেট, অপর নাম বিজয় তোরণ অবস্থিত, যেটি বর্ধমান রেলওয়ে স্টেশনের খুবই কাছে। প্রায় 65 ফুট উচ্চতা বিশিষ্ট এই তোরণটি, এটি 1903 সালের জানুয়ারি মাসে নির্মাণ কার্য শুরু হয় এবং তা শেষ হয় 1904 সালের মার্চ মাসে। প্রায় 1 বছর ধরে নির্মাণ কার্য চলেছিল। গেটের আর্ক 8টি গোলাকার বিশিষ্ট কলম দিয়ে তৈরি, 3টি নারী মূর্তি, তরোয়াল, নৌকা ইত্যাদির ওপর নকশা করা। তোরণের কাঠামোটি ইতালির রাজধানীর একটি গেটের আদলে তৈরি। 1904 সালে লর্ড কার্জেন ও লেডি কার্জেন এই তোরণের উদ্বোধন করতে আসেন। তখন নাম ছিল স্টার গেট অফ ইন্ডিয়া। পরবর্তী সময়ে মহারাজ বিজয়চাঁদ মাহাতাব নাম বদলে নাম রাখেন কার্জন গেট। এরপর ব্রিটিশ শাসনের অবসান ঘটে। 1947 সালে ভারত স্বাধীনতা লাভের পর এই কার্জন গেটের নাম বদলে বর্ধমান মহারাজ বিজয়চাঁদের নামে নাম রাখা হয় বিজয় তোরণ। শহরের মূল রাস্তারও নাম রাখা হয় বিজয়চাঁদ রোড, যা বিসি রোড নামে পরিচিত। এবং 1974 সালের থেকে পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গ সরকারের জনসম্পদ বিভাগ দ্বারা গেটটি সংরক্ষণ করা হচ্ছে। বর্তমানে প্রশাসনিক উদ্যোগে রঙিন বাতি দিয়ে খুব সুন্দরভাবে গেটটি সাজানো হয়েছে। যদিও সময়ের ধারায় পরিবর্তনশীল জগতে অনেক কিছুই বদলে গেছে, কিন্তু শতাব্দী প্রাচীন বর্ধমানের গর্ব এই বিজয় তোরণ শহরের বুকে অনেক স্মৃতি বহন করে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সাথে থাকবেন।